ক্ষণস্থায়ী বাড়ি, একটা খেমা তাঁবু লাগানো আছে সেটাও রেহাল, কিন্তু সেটা বাড়ি নয়, সেটা বাড়ি নয়। আর ওরা এই অল্প কিছুদিন আগে 60-70-80 বছর আগে এখনও মাঠে ঘাটে পাবেন, আপনি মরুভূমিতে পাবেন যে অনেকে আছে তাদের বাড়িঘর নেই, বকরি ছাগলের পালের সাথে আছে অথবা উঁটের পালের সাথে আছে, আর তারা বাস করে কোথায়? একটা তাঁবু লাগিয়ে দিয়েছে, তাঁবুতে বাস করে। এখানে পানি শেষ, এখানকার চারণভূমিতে যে ঘাস ছিল তা শেষ, চরে শেষ, চলো অন্য জায়গায়, চললো 100-200 কিলোমিটার। আমার এক দিনী ভাই, আল্লাহ তাকে হেদায়ত করেছে, আর আমার আলোচনা সে অডিওর যুগ থেকে শোনে, 2002-03-এর যুগ থেকে, প্রথম যুগ থেকে শোনে। তার কফিল হচ্ছে কুয়েতের, আর হাফরুল বাতেনের ওই দিকে বিশাল বিস্তর এলাকা, যে মরুভূমির হাজার হাজার কিলোমিটার চলে যাচ্ছে চারিদিকে শুধু কি মরুভূমি আর মরুভূমি। তো এইসব এলাকায় উঁট চড়ায়, দেখতে এত সুন্দর চেহারা মাশাআল্লাহ, কিন্তু গরিবের ছেলে, পড়াশোনার সুযোগ পায়নি। একসময় ছোটোকালে আমার সাথে এখানে দামাম ইসলামী সেন্টার দেখা করে গেছে, একসময় 2005 অথবা 2008-এর দিকে। তো দেখতে এত সুন্দর মাশাআল্লাহ, মনে হবে যে শেখ, তার দাড়ি দেখে আর রূপ চেহারা দেখে তার মানে সুঢাম মাশাআল্লাহ, কিন্তু পড়া নসিব হয়নি। বলছে যে ঢাকায় একটা চায়ের দোকানে চাকরি করেছি, পেট ভাত্তা, কারণ আমাদের দেশে যারা এই যে নাবালক ছেলেদেরকে যারা কাজ করায় তারা তো বেতন দেয় না ভালো করে, অধিকাংশ অবিচার করে, 2-4 বয়সে কখনো মায়া হলে দিয়েছে, আর না হলে পেট ভাত্তা কাজ কর। তো একসময় আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু এই রাখালি করার কাজ, আর কোনো তুচ্ছ কাজ নাই, মানুষের জন্য তুচ্ছ কাজ কোনটি? যেটি হারাম, সুদ খাওয়া হচ্ছে নোংরা কাজ, ঘুষ খাওয়া হচ্ছে নোংরা কাজ, যতই বড় অফিসার হোক না কেন, দুর্নীতি, সরকারি ধন সম্পদ লুটপাট লুটপাট করা, নেতাদের হোক অথবা কোনো দায়িত্বশীলের হোক, এগুলি হচ্ছে নোংরামি কাজ, হ্যাঁ, এগুলো নিকৃষ্ট পেশা। কিন্তু একটা লোক যদি যে কোনো রকমের ক্লিন করছে, নাপিতের কাজ করছে, ডোম মেথুর কাজ করছে, পেশাব পায়খানা সাফ করছে, কোনো অসুবিধা নেই তাতে, কোনো আইব নেই। যখন হাইয়া আলাহ হলো পাক পবিত্র হয়েছে মসজিদে হাজির, সে মুসলিম ভাই আমাদের, পেশা মুসলিমদের কাছে কোনো ছোট বলে কিছু পেশা নেই। কিন্তু একসময় ইংরেজ আমলের যুগে মুসলিম শাসন যখন ছিল ভারত উপমহাদেশে, তখন মুসলিমরা যেহেতু বড়ই সচ্ছল ছিল, মুসলিমরা নেতৃত্বে ছিল, যার ফলে মুসলিমরা ভাবতো যে এই ছোটোখাটো পেশাগুলি আমাদের জন্য না, যার ফলে আমাদের দেশে কিছু কিছু এলাকা বাংলাদেশে আছে দেখছি যে কিছু মুসলিম নাপিত আছে। আমার অঞ্চলে গিয়ে এবারও জিজ্ঞেস করলাম যে কোনো নাপিত মুসলিম আছে, বলছে মুসলিম নাপিতই খুঁজে পাবেন না, এখনও চুল কাটা কাজ ছোটো কাজ, কেন, রহস্যটা কি? এটা কিন্তু অনেকে বুঝেন না, ছোটো কাজ, ক্লিন করা কাজ, দেখেছেন যে ক্লিন করেছে মুসলিম দেশে, এখানে এসে করছে সেটা আলাদা কথা, রুজির গরজে, দেশে যারা ডোম ম্যাথরে কাজ করেছে ক্লিন করেছে সব অমুসলিম, হিন্দু, মুসলিম নেই। তো এই ধরনের ছোটো কাজ, ছোটো কাজ, চামারের কাজ, চামড়ার কাজ যারা করে, হ্যাঁ, তারা সব কি হিন্দু মুসলিম? মুসলিম পাবেন না আপনি, কারণ ওই যে দেমাগে বাপদাদা 500 বছর আগে নেতৃত্ব দিয়েছে ওইটা এখনও বসে আছে, বসে আছে, যদিও বাড়িতে খাবার না থাকে, চুরি করবে, ডাকাতি করবে, কিন্তু এই চামড়ের কাজ করেছে, চামড়ার কাজ করব এটা হয় না, জুতা সেলাই করবো এটা হইতে পারে না, না কোনো দোষের কথা নাই।